অসম বাংলা সীমানায় ট্রাক থেকে ক্যাঙারু উদ্ধার, গ্রেফতার দুই। ক্যাঙারু পাচার রুখে দিয়ে বড় ধরনের সাফল্য অর্জন করল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পুলিশ। অসম বাংলা সীমানার পাকড়গুড়ি এলাকায় ট্রাক থেকে একটি ক্যাঙারু উদ্ধার করল পুলিশ। ক্যাঙারুটিকে অসম থেকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার জেরে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে এলাকায়। শনিবার বিকেল নাগাদ পাকড়িগুড়ি নাকা পয়েন্টে অসমের দিক থেকে আসা একটি ট্রাক আটক করে পুলিশ। অন্ধ্রপ্রদেশ নম্বরের ট্রাকটিকে তল্লাশি চালাতেই ট্রিপলের নিচে থাকা একটি খাঁচা দেখতে পান পুলিশ আধিকারিক কর্মীরা। খাঁচায় ভরে ক্যাঙারুটিকে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম ইমরান শেখ ও জায়েদ শেখ। তাদের বাড়ি হায়দ্রাবাদে। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার পুলিশ। রবিবার ধৃতদের আদালতে তোলা হবে। পাচারের আগে ক্যাঙারু উদ্ধারের ঘটনা উত্তরবঙ্গে এই প্রথম। এর আগে কোনোদিনও এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। মনে করা হচ্ছে ক্যাঙারুটিকে প্রথমে অস্ট্রেলিয়া থেকে মায়ানমার এবং পরে সড়কপথে উত্তর পূর্ব ভারতে আনা হয়। এরপর অসম থেকে সেটিকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারের পথে ক্যাঙারুটিকে উদ্ধার করে বড় ধরনের সাফল্যের মুখ দেখল কুমারগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে শনিবার রাতের বেলা ক্যাঙারুটিকে বন বিভাগের ভলকা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশ ও বন বিভাগের আধিকারিক কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা চলছে। ক্যাঙারুটি যেহেতু বিদেশি প্রাণী তাই তাকে সুস্থ রাখার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ক্যাঙ্গারু পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। কুমারগ্রাম দুয়ার থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, আমি অদিতি, সি নিউজ।